তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। সকালবেলা আমার জন্য একটু ওটমিল করবো। তো ওটমিলটা সকালবেলা, বিশেষ করে শীতের দিনে ভালো লাগে। আমি কলা দিয়ে দিচ্ছি। কলা দিতে দিতে আজকের মেনু বলছি। দুপুরে আজকে খিচুড়ি রান্না করব মুসুর ডাল দিয়ে, কিন্তু মুসুর ডালের চামড়া সহ যেটা থাকে আর কি, ওইটা দিয়ে। আমি চাক বেগুন ভাজা করব। বেগুনটাকে একটু মোটা মোটা করে কাটলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো চিকন চিকন করে কাটলে এগুলি তখন ভেঙে ভেঙে যায় আর কি। সেজন্য আসলে বেগুন ভাজাটা সবুজ যেটা, ওইটা ভালো হয়। তো আমাদের এখানে সবুজটা খুব কমই পাই। তা আমি এখানে বেগুন ভাজার মশলাটা নিয়ে নিলাম। বেগুন ভাজাতে একটু বেশি মশলা না দিলে ভালো লাগে না আর কি। এইখানে এক চামচ মরিচ দিয়েছি। মরিচটা বেশি দেইনি আমি, কারণ ঝাল হলে ভালো লাগে না। আর দেড় চামচ দিয়েছি জিরা পাউডার, এক চামচ হলুদ আর আধা চামচ ধনিয়া, আর লবণ তো টেস্ট অনুযায়ী। এইটাকে এখন পানি দিয়ে একটু মিক্স করবো। ভাজার আগে মশলা দিয়ে মাছের মতো আর কি একটুখানে রেখে দিলে তাহলে ভালো হয় আর কি। ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন বেগুনগুলি সব মিক্স করে নিব। আমি গ্লাভস পরে নিয়েছি, কারণ যেহেতু এখানে হলুদ আছে অনেক, হলুদ কিন্তু হাতে লেগে যায়, আর এই কাজটা হাতে না করলে ভালো লাগে না। তো বেগুনটা আমি মশলা মাখিয়ে এখন আধা ঘন্টার মতো আমি রেখে দিব আর কি। আর খিচুড়িটা আমি মুসুরের ডাল যেটা চামড়া সহ, দেখো যারা তোমরা দেখো নাই, এইটা দিয়ে করব। এবং এইটা দিয়ে খিচুড়িটা করলে টেস্ট কিন্তু অসম্ভব মজা হয়। আর এটা মিক্সড করেও করা যায়, কিন্তু আমি শুধু যখন এই চামড়া সহ করি, শুধু এই ডালটা দিয়ে চামড়া সহ করে আর কোনো ডাল মিক্সড করি না, তাহলে টেস্ট আমার কাছে অনেক ভালো লাগে আর খিচুড়ির গন্ধটা কিন্তু অনেক সুন্দর হয় তখন। এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম করতে হবে অনেকই। বেগুনগুলি দিয়ে দিচ্ছি। বেগুন আর আগুনটা মিডিয়াম হিটে আছে, কিন্তু মশলা যা আছে এগুলি দিয়ে দিব উপরে উপরে। বেগুনগুলিকে এখন উঠিয়ে দিই। আমার আর তেল দিতে হবে না। শুরুতেই যদি একটু বেশি করে তেল দেওয়া হয় তাহলে কিন্তু আর তেল অ্যাড করতে হয় না। উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলি করে ফেলবো। বেগুন ভাজা হয়ে গেছে, আমি ডিশে নিয়ে নিলাম। আর বেগুন ভেজে যে তেলটা থাকে ওই তেলটা কিন্তু ফেলি না আমি, ওইটা বেগুনের উপরে দিয়ে দিই, কারণ ওই তেলটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আর অনেক সময় তেলের মধ্যে আমি বেরেস্তা করে ফেলি বেগুনের উপরে যেটা দিই আর কি আমি। তো আজকে আমার বেরেস্তা করা ছিল, সেজন্য আর বেরেস্তা করিনি আমি। আমি আলাদা বেরেস্তা দিলাম। বেগুনের উপর বেরেস্তা দিলে ওই বেরেস্তা দিয়ে বেগুন খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। তো এখন খিচুড়িটা করতে যাই, চলো। আর এখানে আমি দুইটা বড় পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হলেই মশলাগুলি দিব। আর ডালটা আমি আগের থেকে ভিজাই নেই, কারণ ডালটা ভিজানোর কোনো দরকার নাই। চালটা আমি ভিজিয়ে রাখি আধা ঘন্টা আগে, ডালটা ধুয়ে বাস রেখে দিই আর কি। আর চালটা ধুয়ে পানিটা ঝরাতে হবে, কারণ খিচুড়ি না ভুনলে কিন্তু ভালো লাগে না। খিচুড়ি পোলাও এগুলো অনেক ভুনতে হয়। একটা আদা একটা রসুনের কিউব দিয়ে দিলাম। আর দিয়ে দিব তেজপাতা। আমি কিন্তু আর কোনো গরম মশলা দেই না খিচুড়িতে, দিচ্ছি জাস্ট আমটাকে। আর খিচুড়িতে আমি একটু হলুদ বেশি দিই, তো আমি দেড় চামচ দিয়ে দিব। আর দিয়ে দিব এক চামচ জিরা পাউডার আর এক চামচ ধনিয়া, আধা চামচ ধনিয়া ব্যাস। আর কিছুই দিব না কিন্তু খিচুড়িতে, আমি মরিচ দিই না, লাল মরিচটা আমি দিই না খিচুড়িতে, দিলে কাঁচা মরিচ দিই আর কি। সেই মশলাটাকে আমি ভালো মতো এখন ভুনে নেব। এই মশলাটা আমি প্রায় 5 মিনিট পর্যন্ত কিন্তু ভুনে ফেলেছি। এখন ভুনা হয়ে গেছে, তখন সুন্দর গন্ধ বেরোবে, মশলা তেলটা উপরে উঠে আসবে, তার মানে এই মশলাটা কিন্তু ভুনা হয়ে গেছে। এখন আমি চাল দিয়ে দিব। ডালে
এখন চাল আর ডালটাকে একদম ভালোভাবে আবার কিছুক্ষণ ভুনতে হবে আগুনটা মিডিয়াম হিটে দিয়ে। আর এখন এখানে এক চামচ ঘিও দিয়ে দিব, ঘিটাও ভুনে নেব চালের সাথে। প্রায় 5 মিনিট কাছাকাছি হয়ে গেছে, আমি ভুনে নিচ্ছি। আর এটার জন্য আমি কিন্তু ফুটানো পানি দিব এখানে, কারণ যে এটাতে ঠান্ডা পানি দিলেই কিন্তু এটা ঝরঝরা হবে না, নরম হয়ে যাবে। কারণ যেহেতু এটা ভুনতে চালটা অনেকখানি রান্না হয়ে গেছে, সেজন্য গরম পানি দিলে বেশিক্ষণ লাগবে না রান্না হতে আর কি। পানি দিয়ে দিচ্ছি, আমার জন্য তাই সমান সমান হবে, চাল ডাল আর পানিটা একেবারে সমান সমান হবে, একটু বেশি হবে না কমও হবে না। দেখতে পাচ্ছ হয়তো পানিটা উঠে আসছে সমান সমান। এখন এটাকে ঢেকে আগুনটাকে কমিয়ে দিব, একদম ঢেকে দিব। এখন আর কিচ্ছু করতে হবে না, এটাকে 5 মিনিট পরে আমি উঠিয়ে দেখব কি হচ্ছে। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা এখন কতটা কতখানি ঝরঝরা খিচুড়িটা আমার। আরও 5 মিনিট আমি এরকম রেখে দিব দমে, তারপর একদম হয়ে যাবে। এখন তোমরা লবণ টবণটা একটু টেস্ট করতে পারো যদি লাগে। এরকমভাবে আমি আরও কিছুক্ষণ রেখে দেব। তো খাবার নিয়ে নিলাম প্লেটে, ওদের দিয়ে আসছি ওইখানে। আর এখানে চলে আসলাম আমি এই ডাইনিং রুমে, কারণ আমি তাহলে তোমাদের সাথে কথা বলতে পারবো। আর এই খিচুড়িটা দেখাচ্ছে কতখানি যে ঝরঝরা, মানে বুঝাতে পারবো না। টেস্ট যে কত হয়, এরকম ডাল আস্ত ডাল দিয়ে রান্না করলে। আর এটা যদি তোমরা কখনো না খাও, তোমরা খেয়ে দেখো। আমার পাশে যতজন খেয়েছে খিচুড়িটা, সবাই কিন্তু পছন্দ করেছে, মানে ফ্লেভারটা এত ভালো হয়। আর এই গরুর মাংসটাও কিন্তু অনেক ভালো, অনেক মজা হয়েছে। তো আমি খাওয়াটা শেষ করি, তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি যে যেখানেই আছো ভালো থাকো। আশা করি তোমাদের খিচুড়িটা ভালো লেগেছে আজকে, বা ভালো লাগবে তোমরা যদি খাও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আল্লাহ হাফেজ।